আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গার্লিক ব্রেড, খুবই ইজি ওয়েতে, ওভেন ছাড়া। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। তো আমি গার্লিক ব্রেড বানানোর জন্য এখানে 1/4 কাপ ওয়াটার নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1/4 টিস্পুন সল্ট, 2 টেবিল স্পুন সুগার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে 1 টিস্পুন ইস্ট দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, আর দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে 5 মিনিটের মতো ডোটা মথে নেওয়ার পরে এরকমটা হয়েছে, খুব শক্তও না আবার নরমও না। এই পর্যায়ে আমি এই ডোটাকে এভাবে রেখে দেব। সামান্য একটু অয়েল গ্রিস করে আমি এটাকে 1 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখন একটা বাটিতে আমি 1/4 কাপের মতো মেল্টেড বাটার নিয়ে নিলাম। এখন দিয়ে দেব হচ্ছে 2 টেবিল স্পুনের মতো ফাইনলি চপড গার্লিক, আর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো কোরিয়েন্ডার লিভস। তিনটা উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি একপাশে রেখে দেব। আর আমার এখানে ডোটার 1 আওয়ার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা রুটির আকারে বেলে নেব। আমি এখানে আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকমটা হবে। তারপর আমি একটা পিজা ট্রেতে আমি আগে থেকেই বেকিং পেপারের উপরে বাটার ব্রাশ করে রেখেছি, এতে আমি রুটিটা দিয়ে দেব। তারপর আমি যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এটার উপরে ব্রাশ করে দেব। ভালোভাবে ব্রাশ করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব মোজারেলা চিজ এক পাশে। তারপরে এটাতে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবং দিয়ে দেব অরিগানো। এখন আমি সামান্য একটু পানি দিয়ে একপাশটা পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপর আমরা রুটিটাকে একপাশ থেকে টেনে এনে ফোল্ড করে এটাকে সিল করে দেব। তারপরে আবার আমরা সেই বাটার আর গার্লিকের মিশ্রণটা আবার উপরে দিয়ে দেব, আবার দেব চিলি ফ্লেক, অরিগানো, আর দিয়ে দেব হচ্ছে পাপরিকা পাউডার। সবকিছু দেওয়ার পর আমি একটা নাইফের সাহায্যে এটাকে একটা মার্ক করে কেটে নেব। জাস্ট হালকাভাবে উপরে একটা মার্ক ক্রিয়েট করে রাখবো। এখন আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি 5 মিনিট ধরে। এটাতে একটা স্ট্যান্ড দিয়ে আমি সেই ট্রেটাকে পাতিলের মধ্যে দিয়ে দেব। এখন এটাকে ঢেকে 30 to 35 মিনিটস আমি এটাকে বেক করে নেব। সো আমার এখানে 35 মিনিটস হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন গার্লিক ব্রেড একেবারেই রেডি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা। তো এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার উইদাউট ওভেন ইজি ওয়েতে গার্লিক ব্রেড। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হলো তা আমাকে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন অন, যেন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।